হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে দেখি মনি ঋষি, আউলিয়া, অলি, আল্লাহর কামেল ব্যক্তিরা বেশিরভাগই দেখা যায় তারা চুপ থাকে। তারা চুপ থাকে কেন? তারা কাউকে সালাম দিচ্ছে না, কারো সালাম নিচ্ছেও না, চুপ করে বসে থাকে। নাওয়া নেই, খাওয়া নেই, গোসল নেই, কোনো কিছুর তার শরীরের যত্ন নেই, এ শুধু চেয়ে থাকে, নীরবে বসে থাকে। আবার কখনো কখনো একা একা কথা বলে। একা একা কথা বলে কেন? হে জগতবাসী, এই পৃথিবীতে অবশ্যই অনেক জায়গাতে দেখেছেন কিছু কিছু পাগল ফকির চুপ করে বসে থাকে, কেউ কিছু জিজ্ঞাসা করলে কথা বলে না, কাউকে সালাম দেয় না, সালাম নেয় না, কোনো কিছুরই তার ঠিক নেই, কিন্তু সময় সময় সে একা একা কথা বলে, আবার বলে সর সর সর, কিন্তু এখানে কোনো মানুষ নেই, বলতেছে সর সর এই জায়গাতে জায়গাতে। এই ব্যাপারটা কি যে এখানে কোনো মানুষ নেই, ওখানে কোনো মানুষ নেই, বলতেছে এই সর 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 আমাকে ডিস্টার্ব করিস না, এই সর সর, কিন্তু এখানে কোনো মানুষ নেই? আসলে কি অলি আউলিয়া, কামিল পীর, মনি ঋষি যাহারা ছিল এবং যাহারা আছে, তারা কিন্তু কিছু দেখতে পায়, আর কিছু দেখতে পায় এবং সৃষ্টির অনেক রহস্য দেখতে পায়। তখন এই সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, বিভিন্ন আত্মাদেরকে দেখতে পায়। তাহলে যখন সে সব দৃশ্যগুলো দেখে, তখন মাথায় যখন ঢুকে হায় হায় এগুলো কী দেখলো, কী বুঝলো, তখন সেই মানুষটি স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে থেকে চুপ করে থাকে, চিন্তাশীল হয়ে থাকে। তখন কি হয়? তখন কিছু মানুষ তাকে সালাম দেয়, সালাম নেয় না, কেউ কিছু খেতে দিলে সে খায় না। এর কারণ কি? হে জগতবাসী, এর কারণ হলো যে আমি একদিন প্রমাণ করেছি। সেটা কি? আমি একদিন একটা বাগানে বসে আছি, তো কিছুক্ষণ পরে দেখলাম এক পাগল এসে বসলো। তো পাগলকে দেখে আমি তাকে ডিস্টার্ব করবো না মনে করে একটু দূরে গিয়ে বসে আছি, কিন্তু তার দিকে তাকিয়ে আছি। তো সে অন্যদিকে তাকিয়ে বলছে এই সর সর সর, এই আমাকে ডিস্টার্ব করেছ কেন সর। তো এই চিন্তা ভাবনা করতে 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 চিন্তা করলাম এখানে কোনো মানুষ নেই, সে তাকে বলতেছে সর সর, তাহলে কে দেখ, কে সামনে, কাকে কি বলতেছে? তখন আমি একদিন পাগলকে বললাম যে কিরে বাবা, এখানে তো কেউ নেই, আপনি কাকে বলতেছেন সর সর? তো তিনি আমার দিকে তাকালেন, তাকিয়ে বলল আচ্ছা আচ্ছা, বা হবে, এটা তুমি বুঝতে পারবে। এই কথা বলার পরে তখন আমি চলে এসেছি। তখন আমার ভিতর একটা তোরফাল, কি বলল সে? কোনো একদিন আমি গুরু ধরলাম, মুর্শিদের চরণে গেলাম। তখন সেই মুর্শিদ আমাকে বলল, কোনো পাগল তোমাকে বলেছিল? যাও একদিন বুঝবে, যাও, আমি বলছি তোমার মুর্শিদ, তুমি বুঝবে বিষয়টা। তখন আমার মুর্শিদ যখন আমাকে সাধনা দিল, এই সাধনাগুলো আমি করতে শুরু করলাম। সাধনাগুলো করতে করতে বেশ কিছু বছর চলে গেল। যতটুকু পেরেছি মুর্শিদের সাধনা, যতটুকু পেরেছি তাকে মানা, ভক্তি শ্রদ্ধা করা, তাকে সম্মান করা, যতটুকু পেরেছি করেছি। আমার ভিতরে আমি জানি যে আমি অতটুকু সেবাও করতে পারিনি, অতটুকু মানতেও পারিনি, অতটুকু করতে পারিনি। হে আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার পক্ষে আর সম্ভব নয়। এই মাটির দেহ আর কুলায় না, সাধনা করতে করতে এই মাটির দেহে কুলায় না। এখন যদি আল্লাহ দয়া করে তবেই যদি পারি। তবে একদিন দেখলাম যে মানুষের বাহ্যিক যে দুটো চোখে আছে, এই দুটো চোখ দিয়ে বাহ্যিক জিনিসগুলো দেখতে পায়, কিন্তু মানুষের ভিতরে আরও চক্ষু আছে, দিব্য চক্ষু, যা একটা দেওয়ালের ভিতর দিয়েও ওই পাশে কী আছে তা দেখা যায়। তো একটা দেওয়ালকে ভেদ করে ওই পাশে কী আছে দেখা যায়, তাহলে এই চোখে দেখা সম্ভব না বাবা। তবে হ্যাঁ,
দিব্য চক্ষু আল্লাহ মানুষকে কখনো কখনো দেয়, আবার কেড়ে নেয়, আবার দেয়, আবার কেড়ে নেয়। কেননা মানুষের জবান আছে, কথা বলতে পারে, কিছু দেখলে সে বলে দিতে পারবে, আর যে বলবে না তাকে দেখাবে। তবে আমি অল্প বয়সের ছিলাম, কিছু কিছু বিষয়ে আমি কাউকে বলেছি, তখন আল্লাহ আমার কাছ থেকে এই জিনিসটি দূরে রেখেছে, হয়তো আবার কখনো দিয়েছে, আবার কখনো নিয়েছে, তবে এক পর্যায়ে আল্লাহ রেখেছে। তবে এই কথাগুলো এভাবে বলা ঠিক নয়, তবু একটু ভেঙে দিই যাতে মানুষ বুঝতে পারে এবং অগ্রসর হতে পারে। সেটি হলো যে সে পাগলটি কি দেখেছিল যে সরসর আমাকে ডিস্টার্ব করিস না, তারা জিন, ভূত, পিচাস, ফেরেস্তা, বিভিন্ন আত্মজগতের যারা আছে এবং মানুষ মৃত্যুর পরে যে রুহুটা কোত্থেকে কই যাইতেছে, কি করতেছে, সমস্ত কিছু সে দেখতে পায়। তার সামনে দিয়ে জিন আসা যাওয়া করে, ভূত প্রেত আসা যাওয়া করে, ফেরেস্তা আসা যাওয়া করে, দেব দেবতার আসা যাওয়া করে, তার পাশে এসে বসে, কিন্তু সে এগুলা দেখতেছে। তখন সে একটু নীরব খুঁজে চিন্তা ভাবনা করার জন্যে, কিন্তু তারা এসে বসে তার দিকে তাকিয়ে থাকে। তখন সে তাদেরকে বলে, এই সরে যা, সরে যা, আমাকে ডিস্টার্ব করিস কেন। হে জগৎবাসী, জানি না আপনারা আমার এই কথাগুলো কেমন করে নেবেন, তবে এতটুকুই বললাম, বাকিটা জ্ঞানী সম্প্রদায় যেন বুঝে নেয় যে আমি কি কথাগুলো বলতে চেয়েছি আর কি বুঝাইতে চেয়েছি। তবে হ্যাঁ, এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা এই দেহের সাধনা এবং এই আত্মসাধনা যদি করতে পারি, তাহলে এই দেহের চক্ষু দিয়ে আমরা যেমনকে দেখতেছি, তেমনি আত্মসাধনা করতে করতে সে আত্মার চক্ষু যখন আমার ফুটে যাবে, তখন এই চোখের সাথে যখন সেই চোখটি অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমি বহু কিছু দেখতে পারবো, আপনারা দেখতে পারবেন। তবে এটা কি একদিনে সম্ভব? একদিনে সম্ভব নয়। মুর্শিদের কাছে সাধন নেওয়ার পরে করতে 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 তখন পাগলের হাল হয়ে যাবে, নিজের খাওয়ার কথা ভুলে যেতে হবে, নিজের বাড়িঘরের কথা ভুলে যেতে হবে, সমস্ত কিছু যখন ভুলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তখনই আস্তে আস্তে সেই দিব্য চক্ষুটা দেখা দেয়। তখন মানুষ কিছু জিনিস দেখে, তখন পাগলের হাল আসে, তখন কিছু আর ভালো লাগে না, সব তখন সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে যে হে মহান স্রষ্টা, তোমার কি কুদরত, তোমার কি খেলা। তখন দেখা যায় একটি মানুষ যখন সেই সাধনাগুলো করে, তখন কি হয়, এরকম ঘটে, তখন মানুষটি পাগলের হাল হয়ে যায়। আমি কতদিন পাগলের হালে ছিলাম এটা আমি তো আর বলতে পারবো না, তবে কিছু কিছু বিষয় আমার প্রতিবেশী বা বিভিন্ন লোককে বলতে পারি। তবে কে যেন আমার একটি পাগলের হাল ছবি রেখে দিয়েছিল, আজ আমি যখন সুস্থতা বা স্বাভাবিক পর্যায়ে যখন এসেছি, তখন আমি দেখলাম, হায়, আমি কি এমন ছিলাম, ওহ হো বাবা, এরকম ছিলাম। তবে এরকমটা আল্লাহ করে, কিন্তু একসময় আবার ঠিক হয়ে যায়। তবে আজকে কিছুটা ভেদ ভাঙার চেষ্টা করলাম, কেননা যে মানুষ যেন কিছুটা বুঝতে পারে এবং সাধন জগতে আসে, মুর্শিদ ধরে এবং এরকম দিব্য চক্ষুটা খুলে কিছু দেখতে পায়। হে জগৎবাসী, আশা করব যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমার এই কথাগুলো সুন্দর মনে নেবেন এবং জাস্টিফাই করবেন কোনোদিন সাধন জগতে গিয়ে। তো আরও একটি কথা হলো যে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করুন, তবে বাকি ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।